হাই, আমি আব্দুল হামিদ। আর এন টিপস এন্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা বাংলালিংক সিম ব্যবহার করে রয়েছি, আমরা অনেকেই জানি না যে বাংলালিংক সিমে কিভাবে SMS প্যাক চেক করতে হয়। আমরা অনেকেই এই প্রসেসটা জানি না। সো যারা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম আমাদেরকে বাংলালিংক সিমের SMS ব্যালেন্স চেক করার জন্য। আমাদের মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করব। এখানে ডায়াল করব *121*1#। আমি আবারও বলছি *121*1# লিখে আপনাদের কাঙ্ক্ষিত বাংলালিংক সিমটিতে সিলেক্ট করে দিবেন। এখানে যে ইন্টারফেসটি শো করেছে আপনারা দেখতে পারতেছেন, আমার মোবাইলের মধ্যে ব্যালেন্স আছে ১৩.৮১ টাকা এবং MB আছে ১ GB-রও বেশি। যদি SMS থাকতো তাহলে এখানে লেখা থাকতো যে কত SMS রয়েছে। আমার এখানে SMS নাই, তাই এর জন্য দেখাচ্ছে না। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সেই সঙ্গে সঙ্গে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, সাথেই থাকুন।